সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর অভিনয় করব না, কি হবে অভিনয় করে, ব্যবসা করব। অল্প পরিশ্রমে বেশি টাকা পাওয়া যায় এমন একটা ব্যবসা করব। সত্যিই কি অভিনয় ছেড়ে দেবেন অপু বিশ্বাস? জানতে চাইলে হো হো করে হেসে উঠলেন। আরে বলবেন না, সবাই ফোন করে জানতে চায় নতুন ছবির খবর কি, এখন শুটিং করছি কিনা। বলেন তো, এখন কি আর আগের মতো ছবি নির্মিত হচ্ছে? কজন পরিচালকের হাতে ছবি আছে? ঢালিউডের বড় সুপারস্টার সাকিব খানই বা এখন বছরে কয়টা ছবি করছেন? আমাকে এসব প্রশ্ন করে কি লাভ? শুধু কি তাই, মিডিয়ায় চাউর হয়েছে? আবার নাকি অপু আর সাকিবের মধ্যে মিল হয়েছে, বরফ গলতে শুরু করেছে? সত্যিই কি তাই? অপুর উত্তর, জয়কে মাঝে মাঝে দেখতে আসে সাকিব খান, ফোনে কথাও হয় সপ্তাহে দু একবার, সেটা জয়ের কারণেই। এত সহজেই কি বরফ গলে যায়? এটাকে কি মিলে যাওয়া বলে? অপু এর মধ্যে বেশ কয়েকটি পাণ্ডুলিপিও হাতে পেয়েছেন। তবে নতুন ছবির খবর পেতে নাকি আরও অপেক্ষা করতে হবে। শুটিং ডাবিং নেই, তাই বলে যে অলস সময় পার করছেন তা কিন্তু নয়। প্রতিদিন ঘুম থেকে উঠে জয়কে রেডি করে স্কুলে নিয়ে যান, আবার সময় মতো নিয়ে আসেন। ছেলে আবার মায়ের হাতের রান্না খুব পছন্দ করে, মা ছাড়া তার চলেই না। সন্ধ্যায় জিম থেকে ফিরে জয়কে পড়াতে বসেন অপু বিশ্বাস, রাত ১০টায় ডিনার। এভাবেই দিন কাটছে অপু বিশ্বাসের। প্রশংসা করলেন ছেলের, বললেন ও এখনই ল্যাপটপ চালু করা শিখে গেছে, ছবিও আঁকায় মনোযোগ দিয়ে, ওর ব্রেন খুব ভালো। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।